ওদিকে এক লাইনে সিরিয়াল ওই যে অনেক ভালো দেখেন, ওই যে সিরিয়াল নিয়ে নেন আসি। আমাদের পরিস্থিতি খুবই খারাপ, আমাদের প্রতিটা ঘরে পানি উঠে গেছে, রাস্তাঘাট সব ডুবে গেছে, মাছের পজের তন্ত হয়ে গেছে, মুরগির পজের তন্ত হয়ে গেছে। আমরা জনজীবন বাচ্চার কাছে নিয়ে এখন আপনার বাড়ি থেকে বাইরে মেইন রোডে আসছি, কোনো আশ্রয় দেখা পাইছি কিনা আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন অতি সত্তর আল্লাহ তালা আমাদেরকে সুস্থ এখন সফল করে এবং বৃষ্টি বন্ধ করে আমাদেরকে সুস্থ জায়গায় পৌঁছায় দেয়। আমরা বহুত বিপদে আছি, আমাদের জন্য ছেলে মেয়ে ধরো না একটু কষ্টের মধ্যে আছি, পানি টানি দিস। আর আমাদের ছেলে আমরা কোনো সরকারও আসে না, কিছু আসে না, আমাদের কোনো সহযোগিতা নাই, কিছু নাই, আমরা কি করি আসি। যে বৃষ্টিটা হইতেছে এটা আলাদানি হইতেছে, কিন্তু তার চেয়ে বেশি সমস্যা হইতেছে যে খালটা খনন করা হয় নাই, খালের টাকা গুলো দাঁড়া দিয়ে মানে 200 কোটি টাকা খালের জন্য বাজেট হয়েছে খননের জন্য, কিন্তু এই খালের 200 কোটি টাকা কোথায় গেছে খাল কিন্তু খাল খনন হয় না, যে কারণে পানিগুলো জলাবদ্ধ হয়ে পানিগুলো মানুষের ঘর বাড়িতে রশি ঘর মানুষের টাকার জায়গায় মানে মানুষদের জনজীবনটা চালিয়ে নিবে এমন কোনো পরিস্থিতি নাই। আমি আমাদের রাস্তা ডুবে গেছে, ঘর বাড়ি মধ্যে ভিতরে পানি নেই, অনেক লোকসান তো মানুষ বসবাস করতে কষ্ট হইতেছে, প্রচুর পানি বহুত কষ্ট হইতেছে, অর্ধেক অর্ধেক পরিবারের ঘরের মধ্যে পানি নেই।